তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 পার্ট 8, ইংলিশ ফুল মার্কস 50। তো প্রথমেই তোমাদের দেওয়া আছে, রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট বিলো। তো তোমরা আগে খুব সুন্দর করে প্যাসেজটি পড়ে নেবে, পড়ার পর তোমরা পরপর অ্যান্সারগুলো করে নেবে। তো অ্যাক্টিভিটি 1-এ বলা আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট ফ্লোয়িং সেন্টেন্সেস। প্রথম প্রশ্ন দেওয়া আছে, দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং, তো এর সঠিক উত্তর হয়ে যাবে টি। তো তোমরা অ্যান্সারে ফাঁকা জায়গায় কী লিখবে, টি লিখবে। এরপরে দেখো বি নাম্বারে বলা আছে, দ্য ন্যারেটর রিসিভ এ টেলিফোন কল ইন দ্য, তাই এর সঠিক হয়ে যাবে ইভিনিং, ইন দ্য ইভিনিং। এরপরে দেখো, গান্ধীজি ওয়াজ শর্ট অন হিজ ওয়ে টু এ, তো এর সঠিক উত্তর হয়ে যাবে প্রেয়ার মিটিং। এরপরে দ্য ন্যারেটর ওয়েন টু বিড়লা হাউস বাই, উত্তর হয়ে যাবে কার। এরপরে দেখো, টাইম এপিয়ার টু হ্যাভ স্টপ ফর এ ফিউ মিনিটস। এরপর অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিজ, অ্যান্সার হিসেবে রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। 2 নম্বর প্রশ্ন, ওয়ার্ডস অফ বাপুজিজ ডেথ হ্যাড, অ্যান্সার স্পিরিট থ্রো দেহলি লাইক এ ফ্ল্যাম ফ্যান বাই ওয়াইন্ড। 3 নম্বর প্রশ্ন, দ্য পিপল ওয়্যার টু স্ট্যান্ড টু স্পিক ইন দি বিগিনিং। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হোয়াট কুড ওয়ান সি আউট অফ এভরি উইন্ডো, তাহলে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রন ব্লার অফ ফেসেস। এরপরে 2 নম্বর, হোয়েন ডিড দ্য পিপল বিকাম এ লিটিল কাম, তো পিপল কাম এ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। এরপরে রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফ্লো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। এটা তোমরা সুন্দর করে পড়ে নেবে পুরো এটা কবিতাটা, তারপরে একে একে তোমরা অ্যান্সারগুলো করবে। অ্যাক্টিভিটি 4-এ বলা আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। এরপরে দেখো 2 নম্বর, দ্য লেটার ইজ দ্য, তার দ্য লেটার ইজ দ্য স্কোয়ারেল, দ্য স্কোয়ারেল ইজ ভ্যারি, কি হয়ে যাবে সঠিক অ্যান্সার স্প্রাই। দ্য মাউন্টেন ক্যান ক্যারি অন ইটস ব্যাক এ ফরেস্ট। অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য ফ্লোয়িং টেবল, তো একদিকে স্টেটমেন্ট আর একদিকে রিজন, এখানে অ্যান্সারটা করে দেওয়া আছে। তো দ্য ফার্মার কল দ্য লেটার লিটল প্রিক, দ্য ফার্মার কল দ্য লেটার লিটল প্রিক টু মক হিম অ্যাজ দ্য স্কোয়ারেল ইজ টু স্মল কম্পেয়ার টু মাউন্টেন। এরপরে 2 নম্বর, দেখো, নাইদার ক্যান দ্য মাউন্টেন ক্র্যাক এ নাট নর ক্যান দ্য স্কোয়ারেল ক্যারি এ ফরেস্ট, তো এইভাবে দ্য মাউন্টেন ইজ নট অ্যাক্টিভ অ্যান্ড ক্যান নট মুভ, দ্য স্কোয়ারেল ইজ ভেরি স্মল ক্রিয়েচার অ্যান্ড আনএবল টু ক্যারি ফরেস্ট। তোমরা কিন্তু এটা লিখবে না। এরপর দেখো অ্যাক্টিভিটি 6, স্প্লিট দ্য ফ্লোয়িং ইন টু টু সেন্টেন্সেস, তো সেন্টেন্সটাকে দুটি ভেঙে দুটো লিখতে হবে। হ্যাভিং হিয়ার দ্য নিউজ সি ফাউন্টেড, তাহলে সি হিয়ার দ্য নিউজ ফুল স্টপ সি ফ্যান্টেড। ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি হোয়েন সি রিচড হোম, তো সি রিচড হোম ইট ওয়াজ রেইনিং হেভিলি। 3 নম্বর, অশোকা হু ওয়াজ এ গ্রেট কিং হেল্প ইন দি স্পিরিট অফ বুদ্ধিজম, তাহলে অশোকা ওয়াজ এ গ্রেট কিং হি হেল্প ইন দি স্পিরিট অফ বুদ্ধিজম। শবনম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, তো শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, শবনম থট দিস। তারপরে 7 নম্বরে বলা আছে কি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট, চেঞ্জ দ্য
form of verbs of necessary write the answer in the given space one extra phrase verbs is given in the listed to phrasal verb গুলো এখানে দেখো দেওয়া আছে give away turn down look for put up with তো প্রথমটা দেওয়া আছে my older brother is in search of a job তাহলে এটা হয়ে যাবে সার্চের হয়ে যাবে লুকিং ফর এ জব তো মাই ওল্ডার ব্রাদার ইজ লুকিং ফর এ জব আই ক্যান নট টলারেট হিজ ওডেসিটি তাহলে আই ক্যান নট পুট আপ উইথ হিজ ওডেসিটি তিন নম্বর দ্য হেডমিস্ট্রেস ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্টস তো হয়ে যাবে দ্য হেডমিস্ট্রেস গ্যাপ অ্যাওয়ে বুকস অ্যামং দ্য স্টুডেন্টস তো এখানে গ্যাপ অ্যাওয়ে কারণ কি এখানে সেকেন্ড ফর্মে আছে ডিস্ট্রিবিউটেডটা ঠিক আছে এরপর অ্যাক্টিভিটি এইট রাইট এ ডায়লগ উইদিন 100 words between two friends on your feelings about not going to school for a long time to dekho ekhane director rajesh sir shoukoter moddhe kora hoyeche to tumra video ti pause kore ba thamiye dekhe nao to tumra video ti thamiye dekhe nao এরপর দেখো অ্যাক্টিভিটি নাইনে বলা আছে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট ক্লাব অফ আওয়ার স্কুল রাইট এ নোটিস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইনফর্ম দ্য স্টুডেন্টস অ্যাবাউট অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশন ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 অ্যান্ড 10 অফ ইউর স্কুল তো তোমাকে একটা নোটিশ লিখতে হবে অনলাইন কম্পিটিশনের তো দেখো অ্যান্সারটা তো তোমরা যেদিন লিখবে সেই ডেটটা দিয়ে দিবে এখানে এবিসি স্কুল দেওয়া আছে এখানে তোমরা নিজের নিজের স্কুলের নাম দেবে ঠিক আছে তো সাবজেক্ট কি অনলাইন ডিবেট কম্পিটিশন তারপরে তোমরা এটা পজ করে লিখে নাও তারপরে কাউন্টার সাইন বাই এখানে লিখবে এইচএম মানে হেডমাস্টার তারপরে তোমাদের স্কুলের নাম এদিকে আর এদিকে তোমরা লিখবে কালচারাল সেক্রেটারি স্টুডেন্ট ক্লাব এবিসি স্কুল এখানে তোমরা নিজেদের স্কুলের নাম দেবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিও ছিল এই পর্যন্ত ধন্যবাদ।